আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জুয়েল। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ধারাবাহিক আলোচনায় আমরা ফাইলের পরে এখন চলে আসছি ইনসার্টে। তো আমরা এখন ইনসার্টের ভিতরে গিয়ে দেখব যে কোথায় কি রয়েছে। তো চলুন দর্শক, আমরা বসে না থেকে কম্পিউটার স্ক্রিনে ইনসার্টের ভিতরে গিয়ে ক্লিক করি। তো আমি এখন ইনসার্টে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে কভার পেজ। আমরা যদি কোনো একটা পেজের কভার তৈরি করতে চাই তাহলে এখান থেকে গিয়ে আমরা পেজের কভার তৈরি করতে পারবো। তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, যদি আমাদের কোনো ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ তৈরি করে নেব। যদি ব্রেক পেজ, আমরা একটা পেজে লিখতেছি, লিখতে লিখতে যদি পেজের ভিতরে কোনো ব্রেক প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে ব্রেক পেজ করতে পারবো। তারপরে একটা টেবিল, আমরা অনেক লেখা লিখি কম্পিউটারে গিয়ে, সেখানে আমাদের বিভিন্ন টেবিলের প্রয়োজন হয়, সেখান থেকে আমরা এখান থেকে টেবিল নিতে পারবো। তারপর হচ্ছে পিকচার, আমাদের কোনো ধরনের পিকচারের প্রয়োজন হলে এখান থেকে পিকচার নিতে পারবো। তারপর হচ্ছে ক্লিপ আর্ট, আমাদের লেখার যে বিভিন্ন ক্লিপ আর্ট আছে সেটা নিলে এখান থেকে নিতে পারবো। তারপরে শেপস, আমাদের যে বিভিন্ন শেপস আছে সেটা নিতে পারবো। তারপরে এখান থেকে নিতে পারবো স্মার্ট আর্ট, এই যে পাশের ছবিগুলো দেখতে পাচ্ছেন। তারপর এটা হচ্ছে চার্ট, আমরা যে বিভিন্ন গ্রাফিক্যালি চার্ট তৈরি করি এখান থেকে চার্ট নিতে পারবো। তারপরে যদি আমাদের কোনো স্ক্রিনশট নেওয়া লাগে তাহলে আমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবো। তারপরে এটাকে যদি আমাদের কোনো হাইপার লিঙ্ক, দ্যাট মিন্স আমরা যদি ইন্টারনেটের কোনো লিঙ্ক তৈরি করতে পারি চাই তাহলে এখান থেকে লিঙ্ক করতে পারবো। তারপর হচ্ছে বুক মার্ক, এখান থেকে আমরা বুক মার্ক করতে পারবো। তারপরে এটা হচ্ছে ক্রস রেফারেন্স, এখান থেকে আমরা ক্রস রেফারেন্স করতে পারবো। তারপরে হচ্ছে হেডার, তারপর হচ্ছে ফুটার। এটা বলতে যে আমরা লেখার উপরে যে আমরা একটা চিঠি লিখলে উপরে যে নিচে যে ফাঁকাগুলো থাকে উপরের ফটো অংশটুকু বলে হেডার, নিচের অংশটাকে বলা হচ্ছে ফুটার। এই যে দেখতে পাচ্ছেন নিচে ফাঁকা রয়েছে। তারপরে হচ্ছে পেজ নাম্বার, পেজের যদি আমরা নাম্বারিং করি, আমাদের অনেকগুলো পেজ থাকে, 1, 2, 3 করে নাম্বারিং করি, সেখানে পেজ নাম্বার করতে পারবো। তারপরে টেক্সট বক্স, আমরা অনেক সময় টেক্সট বক্স করে বিভিন্ন ধরনের লেখা লিখি, সেখানে টেক্সট বক্স করতে পারবো। তারপরে হচ্ছে কুইক পার্টস, এটা হচ্ছে কুইক পার্টস। তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট, আমরা বিভিন্ন ধরনের লেটারকে আমরা আর্ট স্টাইলে লিখি, এটা হচ্ছে ওয়ার্ড আর্ট। তারপরে হচ্ছে হচ্ছে ড্রপ ক্রপ টেক্সট, মানে তারপরে এখানে আপনার সিগনেচার লাইন, তারপর ডেট অ্যান্ড টাইম, তারপর অবজেক্ট। তারপরে আমরা বিভিন্ন ধরনের সিম্বল আছে, যে সিম্বলগুলো আমরা নিজেরা হয়তো কিবোর্ডে খুঁজে পাচ্ছি না, লিখতে পারতেছি না, সেই সিম্বলগুলো আমরা এখান থেকে আপনার ইকুয়েটরটা এখান থেকে নিতে পারবো আর সিম্বলটা এখান থেকে নিতে পারবো। আর হচ্ছে এমবেস ফ্ল্যাশ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ইনসার্টের ভিতরে বিভিন্ন অপশন সমূহ, যা যেটা আমরা যখন কম্পিউটারে বিভিন্ন কাজ করব তখন আমাদের বিভিন্ন অপশনগুলো জানা থাকে না এবং বিভিন্ন অপশনগুলো প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে নিতে পারবো। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরপরে আমরা পেজ লেআউট নিয়ে কথা বলবো।